চিংড়ি মাছ ভাপা করতে আমার লাগছে দুটো পাঁচারি সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা। বাদ বাকি উপকরণগুলো আমি দেখাচ্ছি। এবার আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আদা সব একবারে পেস্ট করে নেব চিংড়ি মাছ ভাপানোর জন্য। খুব অল্প উপকরণেই চিংড়ি মাছটা ভাপানো হয়ে যাবে। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম লঙ্কা, রসুন আর পেঁয়াজ, সেটার পেস্টটা আমি এতে দেব। পুরো পেস্ট আমি দেবো না, আমি একটু অন্য রান্নাতেও দেবো, একসাথে আমি পেস্ট করে রেখেছি তার জন্য। এই চামচের আমি 5 চামচ দিলাম। এবার দেব লবণ, হলুদ দিলাম, সামান্য একটু টেস্টের জন্য দেব খুব সামান্য একটু চিনি, আর দেব সবশেষে সর্ষের তেল। মাছের পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা দিয়ে দেবেন। ভালো করে আমি মাখিয়ে নেব। আমি লঙ্কা পেস্ট করে দিয়েছি, চাইলে এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দেওয়া যেতে পারে। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি এটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। দেখে নিই কতটা হয়েছে। হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা। খুব সহজ পদ্ধতিতে মুখে লেগে থাকার মতো চিংড়ি মাছ ভাপা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি সব বন্ধুদের থেকেই সাবস্ক্রাইব পাবো। আমার ফেসবুক বন্ধুদের মধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর বাকি বন্ধুদের থেকেও আশা করছি সাবস্ক্রাইবের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।